সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার ধানের শীষ কি কালো হচ্ছে? ধানের নতুন একটি রোগ ব্যাকটেরিয়াল পেনিকেল ব্লাইট। আজকের এই এপিসোডে আপনাদেরকে ধানের ব্যাকটেরিয়াল পেনিকেল ব্লাইট এই রোগটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনার ধানের শীষ কালো হচ্ছে, আপনার ধানের শীষ চিটা হচ্ছে, এই বিষয়ে কি কারণে হচ্ছে, কেন হচ্ছে, এর দমন পদ্ধতি, প্রতিকার পদ্ধতি নিয়ে আজকের এই এপিসোডে আপনাদেরকে দেখাবো। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন, এবং এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধানের ব্যাকটেরিয়াল পেনিকেল ব্লাইট, ধানের এই পুরাতন রোগটি মাঠে অনুকূল পরিবেশ বিরাজ করার ফলে নতুন করে ব্যাপক হারে এর প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে। এতে করে চাষিরা হয়ে পড়ছেন দিশেহারা। আসলে প্রাকৃতিক এই জলবায়ু পরিবর্তন করার ফলে বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব এখন বেশি লক্ষ্য করা যাচ্ছে। কৃষক ভাইরা দিশেহারা না হয়ে এর সঠিক দমন পদ্ধতি, এই রোগটি সম্পর্কে আজকের এপিসোডে আপনাদেরকে জানাবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো প্রথমে জেনে নেব এই ব্যাকটেরিয়াল পেনিকেল ব্লাইট রোগের কারণ। ধানের ব্যাকটেরিয়াল পেনিকেল ব্লাইট রোগটি একটি ব্যাকটেরিয়াজনিত একটি রোগ। আবার অনেকেই একে দানা পচা রোগ বা দানা ঝলসানো রোগ নামেও ডাকে। এই রোগের ফলে দেখবেন এইরকম কালো কালো শীষ বা আপনার যে ধানের দানাগুলো আছে সেই দানাগুলো কালো আকৃতির ধারণ করে। ব্যাকটেরিয়াটি হলুদ পিগমেন্ট বিষাক্ত টক্সোফ্লাভিন উপাদান নিঃসৃত করার ফলে এই রোগটি ছড়ায়। এবার আমরা জেনে নেব এই রোগের লক্ষণ। ব্যাকটেরিয়াল পেনিকেল ব্লাইটের এই লক্ষণটি কেমন করে প্রকাশ পায়? ধানের ব্যাকটেরিয়াল পেনিকেল ব্লাইট পূর্ব কোনো সতর্কতা ছাড়াই এর লক্ষণ দেখা যায়। শীষের ছোটো ছোটো ধানগুলো সঠিকভাবে দানা বাঁধতে পারে না এবং এইরকম চিটা হয়ে যায়। তবে শীষের সকল দানাগুলো চিটা হয় না, আক্রান্ত ধানের দানাগুলো ধূসর কালো গোলাপি রং ধারণ করে। শীষ চিটা হওয়ার ফলে ওজন থাকে না বিধায় শীষগুলো খাড়া হয়ে থাকে, সংক্রামিত শীষের নিচের অংশগুলো সবুজ থাকে। মাঝে মাঝে খোল পচা বা চারা ঝলসানো রোগের লক্ষণ দেখা দিতে পারে। ক্ষেতের বিভিন্ন জায়গায় গোলাকার বা ডিম্বাকৃতি জায়গা, এক বা একাধিক গাছে এই রোগের লক্ষণ দেখা দিতে পারে। আমরা সাধারণত মাঝে মাঝে দেখতে পাই খোল পচা যে রোগটি থাকে সেই রোগটির কাছাকাছি পর্যায়ে এই রোগটি অনেক সময় আমরা ভুলবশত খোল পচা রোগের মতো লক্ষণ দেখা দিতে পারে। এবার জেনে নেব এই রোগটি কীভাবে ছড়ায়। ধানের ব্যাকটেরিয়াল পেনিকেল ব্লাইট রোগটির ব্যাকটেরিয়াগুলো ধান গাছের পাতা এবং খোলে অবস্থান করে এবং তারা প্রতিকূল পরিবেশেও বেঁচে থাকতে পারে। ধান গাছ বড় হওয়ার সাথে সাথে ব্যাকটেরিয়াগুলো গাছের উপরের দিকে উঠতে থাকে। ব্যাকটেরিয়াটি ধানের শীষ বের হওয়ার সাথে সাথে সেখানে আক্রমণ করে, ফুলের রেণুগুলো নষ্ট করে ফেলে, ফলে ধানের দানাগুলো চিটেতে পরিণত হয়। এবং ব্যাকটেরিয়াল পেনিকেল ব্লাইট সাধারণত গরম ও শুষ্ক আবহাওয়াতে বেশি ছড়ায়। যখন দিনের তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের উপরে এবং রাতের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের উপরে হয়, এই রকম আবহাওয়া এই রোগ ছড়ানোর জন্য উপযুক্ত। এছাড়াও অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করার ফলে এই রোগের প্রাদুর্ভাব বেড়ে যায়। এবার জেনে নেব এই রোগটির বাহক। ব্যাকটেরিয়াল পেনিকেল ব্লাইট রোগটি একটি বীজবাহিত রোগ। রোগ আক্রান্ত বীজ হতে চারা উৎপাদন করে আবাদ করলে তা নিয়ন্ত্রণের বাস্তবিক কোনো উপায় নেই। রোগ দমন ব্যবস্থা, এই রোগটি দমনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আধুনিক চাষাবাদ পদ্ধতিতে যেমন বীজ বপনের পূর্বে বীজ শোধন করা, বীজ বপনের পূর্বে 5 থেকে 6 দিন কড়া রোদে বীজ শুকিয়ে নেওয়া, রোগ প্রতিরোধী যাদের চাষাবাদ করা, অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার না করা। এছাড়াও আমরা একটা ম্যাজিক স্প্রে প্রয়োগ করতে পারি যদি জমিতে আপনার কায়স্থর অবস্থায় থাকে। সেক্ষেত্রে শেষ বিকালের দিকে 4টার পরে 5 গ্রাম MOP, 1 গ্রাম সিলেটেড জিঙ্ক, 5 গ্রাম থিওফিট বা সালফার আছে এমন একটি সার 1 লিটার পানিতে মিশিয়ে আপনি স্প্রে করতে পারেন। কিন্তু এটি একটি ব্যাকটেরিয়াজনিত রোগ, এই রোগটি সাধারণত প্রাদুর্ভাব লক্ষ্য করা যায় শীষ বের হওয়ার পরে। এই ক্ষেত্রে শীষ বের হওয়ার পরে এই রোগের প্রাদুর্ভাব লক্ষিত হলে আর ট্রিটমেন্ট করে কোনো ভালো ফল পাওয়া যায় না। এক্ষেত্রেও যদি খুব বেশি পরিমাণ বেড়ে যায় সেই ক্ষেত্রে আপনি একটি ব্যাকটেরিসাইড যেমন
কিমিয়া, কাসুমিন, ব্যাক্ট্রোবান, ব্যাক্টল, টিমসেন, সানপোমা, ব্যাকটাপ, নেক্সুমিন, এই কোনো যে কোনো একটি ঔষধ অনুমোদিত মাত্রায় বিকালের দিকে স্প্রে করবেন। কারণ এই সময় সাবধানতা অবলম্বন করতে হবে, আপনার এই ধানে যেহেতু অনেক সময় ফুলের পরাগ রেণু আছে, এই সময় সাবধানতার সহিত আপনাকে বিকালে স্প্রে করতে হবে। সকালের দিকে পরাগায়ন থাকে, এই কারণে বিকালে স্প্রে করবেন। ধন্যবাদ, দেখা হবে আবারও কোনো নতুন এপিসোড নিয়ে, নতুন কোনো প্রযুক্তি নিয়ে। হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।